তার বাবার অনেক নিজস্ব জমি জায়গা আছে, বিদ্যুৎ আছে, টিভি আছে, আমি কি করে তাকে বিয়ের প্রস্তাব দিতে পারি? ছেলেটা কে ছিল ওকে নিয়ে ওইভাবে ভেবো না। না রে, ও আমার ছোটবেলার বন্ধু ছিল, একসাথেই খেলা করতাম, একসাথে বড় হয়েছি, আর আমরা দুজনে কোনোদিন কথা বলিনি, আর তাছাড়া ও স্কুলে যায় না। তো ওকে নিয়ে তুমি ওভাবে ভেবো না, তোমার মা বাবা কখনোই এটা মেনে নেবে না, বুঝছো? আমি বলতেছি আমার একটা পরিকল্পনা আছে, যেন আমরা একটা একসাথে কাটাতে পারি, আর গ্রামের কেউ আমাদের একসাথে দেখতে পারবে না। দেখো, এদিক সেদিক না দেখে কাজে মন দাও। এই, তুমি আমার কথা শুনছো? নিজের কথা ভাবো।